যেহেতু কিডনি ছাড়া আমরা অচল, তাই কিডনি নষ্ট হওয়া থেকে বাঁচতে হলে আমাদের প্রত্যেকেরই কিডনি সম্পর্কে সচেতন হওয়া উচিত। কিন্তু আমাদের অগোচরেই অনেক সময় কিছু অসাবধানতার কারণে আমরা কিডনির ক্ষতি করেছি। তো চলুন জেনে নিই কিডনি নষ্টের গুরুত্বপূর্ণ সেই কারণ। 1. প্রস্রাব আটকে রাখা। 2. পর্যাপ্ত পানি পান না করা। 3. অতিরিক্ত লবণ খাওয়া। 4. যে কোনো সংক্রমণের দ্রুত চিকিৎসা না করা। 5. মাংস বেশি খাওয়া। 6. প্রয়োজনের তুলনায় কম খাওয়া। 7. অপরিমিত ব্যথার ওষুধ সেবন। 8. ওষুধ সেবনে অনিয়ম। 9. অতিরিক্ত মদ খাওয়া। 10. পর্যাপ্ত বিশ্রাম না নেওয়া। মানবদেহের বিভিন্ন অঙ্গের মতো কিডনিও আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কিডনিকে মানবদেহের ফিল্টার বলা হয়, কারণ কিডনি প্রাণী শরীরের পানি ফিল্টার করে আমাদের সুস্থ রাখতে সাহায্য করে। কিডনি যদি নষ্ট হয়ে যায় তাহলে বেঁচে থাকাও আর সম্ভব নয়, তাই নিয়ম করে শরীরের যত্ন নিন। কিডনি এবং কিডনি রোগ সম্পর্কে জানুন এবং সচেতন হন। আপনি জানেন কি, আপনার দুটো কিডনি প্রতিদিন প্রায় 170 লিটার রক্ত পরিশোধিত করে আপনার শরীরকে সুস্থ রাখে। দুটো কিডনিতে প্রায় 20 থেকে 25 লাখ ছাঁকনি রয়েছে, যা অনবরত আপনার রক্তকে পরিশোধিত করে যাচ্ছে। কিডনি আপনার রক্তচাপ নিয়ন্ত্রণ করে, রক্তস্বল্পতা দূর করতে সাহায্য করে এবং আপনার অস্থিগুলো শক্তিশালী করে থাকে। কিডনির প্রধান রোগ নেফ্রাইটিস বা নেফ্রোটিক সিন্ড্রোম, যা কিডনির ছাঁকনি বা ফিল্টার মেমব্রনকে ক্ষতবিক্ষত করে। এর কারণে শরীর থেকে অত্যাবশ্যক প্রোটিন বেরিয়ে যায়। প্রস্রাব প্রদাহ কিডনির একটি সাধারণ রোগ হলেও শিশুদের ক্ষেত্রে মারাত্মক হতে পারে। ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ কিডনি রোগ নয়, তবু কিডনিকে আক্রান্ত করে, কিডনির কার্যকারিতা কমিয়ে মারাত্মক জটিলতার সৃষ্টি করে। যেসব রোগ কিডনিকে আক্রান্ত করে কিডনির কার্যকারিতা বিনষ্ট করে বা কিডনি ফেলার হয়, সেগুলি হলো নেফ্রাইটিস, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ। সুতরাং 30 থেকে 40% ডায়াবেটিস রোগী কিডনি রোগে ভুগে থাকেন। আপনার বয়স যদি 40 বছরের উপরে হয়, আপনি যদি ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপে ভুগে থাকেন, তাহলে বংশে যদি কিডনি রোগ থাকে তবে অবশ্যই আপনার রক্ত ও প্রস্রাব পরীক্ষা করে জেনে নিন আপনার কিডনি রোগ আছে কি না। মেয়েদের গর্ভকালীন উচ্চ রক্তচাপ পরবর্তী পর্যায়ে কিডনি রোগের কারণ হতে পারে। শুধু রক্তচাপ, প্রস্রাব পরীক্ষা এবং রক্তের ক্রিয়েটিনিন ও সুগার পরীক্ষা করেই জানা যায় কিডনিতে রোগ আছে কি না। বাংলাদেশে বর্তমানে প্রায় 2 কোটি লোক কোনো না কোনো কিডনি রোগে আক্রান্ত। প্রাথমিক পর্যায় থেকে এসব রোগের চিকিৎসায় যত্নবান হন এবং ডাক্তারের পরামর্শ নিন। যদি আপনাকে এই ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে হয় তবে আমাকে কমেন্ট করুন, আমি আপনাদের যত তাড়াতাড়ি সম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকের জন্য বন্ধুরা ব্যাস এতটুকুই। যদি আমার এই ছোট্ট তথ্যটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।